এটা কিসের আচার? কামাশে এদিকে আসেন, দেখেন আগে। এই এটা কিসের আচার বলেন তো আমাকে। হ্যাঁ, এদিকে এদিকে আসেন, এদিকে সব উঠেন উঠেন, আপনারা উঠেন। এ উঠেন সব। এ এটা কি তেঁতুলের আচার? আর এর উপরে এগুলো কি মশলা? তা তেঁতুল এত লাল হলো কিভাবে? লাল হয়েছে কিভাবে বলেন? তেঁতুল কি লাল হয়? কতদিন ধরে কাজ করতেছেন এই কারখানায়? কতদিন বেশি কতদিন হয় ঈদের পরে? আপনি এভাবে কি কেউ আচার বানায়? এই এই যেটা ময়দা একটা ত্রিপালে আচার বানাচ্ছেন, এগুলো তেঁতুলের আচার? সব তেঁতুল তো এত লা। আপনি রং কি রং দিয়েছেন সেটা বলেন। আর এটা এটা কি বলেন? এটা এটা বিট লবণ। এভাবে বিট লবণ দেয়? এত বিট লবণ দেয়? আপনার তো মনে হয় কয়েক বস্তা বিট লবণ ঢালছেন। আপনি আপনার আসেন তো ভিতরে। এই আচার মানুষকে খাওয়াচ্ছেন না? মালিক কে? আস্তে আস্তে আপনার আসেন, আমার সাথে আসেন। এই অবস্থা আপনারা ইয়ে তৈরি করেন না? এগুলো খুলেন তো দেখি, এক একটা দেখি। এই প্যাকেটগুলো আপনারা করেন তাই না? এই প্যাকেটগুলো করেন? আমার তেঁতুলগুলো দেখান। আপনার যে তেঁতুল তেঁতুলের বস্তা নিয়ে আসেন, তেঁতুলগুলো দেখান তো দেখি। এ তেঁতুল এখন না, এগুলো বিট লবণ স্যার। বিট লবণ একটা খুলেন তো, খুলে খুলে দেখেন আমাদেরকে। হ্যাঁ, তেঁতুল দেখাইতে হবে আমাদেরকে। বিট লবণ। আপনারা তো বাচ্চাদেরকে মানুষ মেরে ফেলবেন। আপনারা তেঁতুল আমাকে দেখান, তেঁতুলের বস্তা দেখান। এগুলো কি? এগুলো বিট লবণ। এ সব বিট লবণ না? কোথা থেকে নিয়ে আসেন আপনারা? এত বস্তার বস্তা, মানে এত ময়লা বস্তার মধ্যে আপনি বিট লবণ ইয়ে করতেছেন? এগুলো কোনো অনুমোদন আছে নাকি? ইয়েগুলো কারখানা বা এই বস্তাগুলোর আপনার যে বিট লবণ নিয়ে আসতেছেন, কোনো ভালো কোম্পানি থেকে নিয়ে আসেন কিনা? কোম্পানি মোমো। আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন, দেখবো। আপনি আমাকে তেঁতুলের বস্তা দেখান, তেঁতুলের বস্তা। এগুলো কি? এগুলো কি এই আচারগুলো না? মানে আপনার প্যাক ইয়ে বস্তা করে রাখছেন? আপনি আমাকে তেঁতুলের বস্তা দেখান আগে। এদিকে আসেন, এদিকে আসেন, অফিসে বসবো পরে, অফিসে পরে বসবো। এগুলো কি? চিপস। নাম কি দিছেন? ও রাস্তা তো এখানে নাই। এটা মাসাফি দেখি। এই এটা কি কি চিপস? এটা এটা মাসাফি জি উনি বলেন কি বলেন আপনি? ওটা উনি ওই যে কোম্পানির নাম বলছে রাজমগটা। আচ্ছা, এই মাসাফি জি আপনাদের অনুমোদন আছে বিএসটি? একজন পাঠান কাগজটা নিয়ে আসার জন্য, দেখবো। আচ্ছা, এটার উৎপাদন তারিখগুলো কই? কোন প্যাকেটের মধ্যে আছে? না, ইন্ডিভিজুয়াল প্যাকেটের মধ্যে। আমি এক পিস কিনে নিলাম, একটা বাচ্চা যদি একটা এ পিসটা কিনে নেয় তাহলে এটার মধ্যে থাকতে হবে। বড় প্যাকেট কোনটা বলতে বলছে না আমাকে? এখান থেকে লেখা আছে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ মূল্য এবং ওজন। আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাকেটে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ দিতে হবে, বুঝছেন, এবং মূল্য সহ। আপনার তো আমি একটা তো দেখিনি, আপনি বড় প্যাকেট কোনটা বোঝাচ্ছেন আমাকে? প্যাকেটে হলে রাসোনা রাজমুকুট, হ্যাঁ, আর এটা হলে মাসাফি জি। এইগুলো তো আপনাদের না, এই প্যাকেটগুলো তো আপনাদের না, না আপনারা কিনে আনেন, আপনারা অর্ডার দেন, ওনারা বানায় দেয়। কিন্তু আপনাদের হচ্ছে এই প্যাকেটটা কি রাস, এ কি রাসোনা, রাসোনা চিপস। কিন্তু এই মাসাফি জি যে চিপসটা, এটা এগুলো আপনাদের না, এগুলো আপনার অন্যটা নকল করতেছেন। আপনি এগুলো আমার অনুমোদন দেখাতে পারবেন না তো? আপনি বলেন বিএসটি আছে, আপনি আছে, কিন্তু এগুলো এই প্যাকেটগুলো অনুমোদন নাই, এগুলো সব আপনার নিজের নামে আপনারা চালাচ্ছেন। হ্যাঁ, আমি আপনাকে বলি, রাসোনার অনুমোদন থাকবে, কিন্তু এই যে মাসাফি জি আর বিভিন্ন নামে যে আপনি চিপস বানায় বাচ্চাদের খাওয়াচ্ছেন, এগুলো একটা অনুমোদন থাকবে না। এই এত কালারফুল জিনিস দিয়ে আপনাদের চিপস বলতেছেন না? বাচ্চাদের খাওয়াবেন কোয়ালিটি সম্পন্ন খাবার, আপনি প্যাকেট খাওয়াবেন না। আপনি প্যাকেট হচ্ছে সুন্দর সুন্দর, কিন্তু খাবারের মান ইয়ে না। এই ইয়ে করে এটা খুলেন, এই একজনকে ডাকেন, শোনেন, চিপসে কোনো খেলনা দেওয়া যাবে না, কোনো খেলনা যে টাকা আছে এগুলো দেওয়া যাবে না, না এগুলো দেওয়া যাবে না। এটা মহামনা হাইকোর্ট থেকে নির্দেশনা, বাচ্চাদেরকে খেলনা আকৃষ্ট করে কোনো এই সমস্ত খাবার খাওয়ানো যাবে না, যে খাবার বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি করে। খেলনা আপনি আলাদা বিক্রি করেন, প্রয়োজনে খেলনার জন্য আপনার একটা
একটা শোরুম দেন এই আপনারা একটা শোরুম দেন প্রয়োজনে কিন্তু আপনারা ইয়া করতে পারেন না এই সমস্ত খাবারের মধ্যে খেলনা ঢুকিয়ে বাচ্চাদের আকৃষ্ট করে নিম্নমানের খাবার খাওয়ানো যাবে না এগুলো এক তো আপনার কোম্পানির কোনো এগুলো বিএসসি অনুমোদন না অনুমোদন থাকলে আপনার সর্বোচ্চ এই দুইটা প্যাকেটের আছে কিন্তু এগুলো হচ্ছে আপনারা নামে বেনামে চালাচ্ছেন আমার কথা হচ্ছে এটা এটা যা থাকবে ভিতরটা প্যাকেটটা সেম হইতে হবে আপনি প্যাক উপরে একটা প্যাকেট দেবেন ভিতরে আরেকটা প্যাকেট এমনটা হবে না তো এগুলোকে আপনারা এখন তৈরি করেন নাকি কিনে নিয়ে আসে এখন শুধু প্যাকেট করে কোনটা এই এগুলোকে আপনারা তৈরি করেন না আপনার কিনে নিয়ে আসেন আলাদা ভাজেন বাজার ইয়ারা কোথায় পাশে আপনার ভাজেন না এখানে প্যাকেট করেন বাচ্চা খাবারের নরক বানায় রাখছেন আপনারা আপনারা বলেন এটা বানান না বলছে কিনে নিয়ে আসছেন তাহলে আপনি কোথা থেকে কিনে নিয়ে আসছেন এটা বলেন এই যে বাচ্চাদের এই যে লিচুগুলো কি পগফ মিনি ফ্রুটি এগুলো কোথা থেকে কিনে আসছেন আমার বলেন হ্যাঁ কাদের কাছ থেকে নিয়ে আসছেন কোন কোম্পানি আছে আমাকে দেখান সবগুলো এগুলো এগুলো আপনার তৈরি করছেন আপনার ইয়ে করার কোনো সুযোগ নেই আপনার প্রাণ আপনি অকল করেন অসম্ভব কথা কথা বলবেন না এগুলো সব নকল আপনার প্রাণ আপের নকল আপনার আপনাদের এগুলো এগুলো চালিয়ে দেন এখানে এখানে কিছু প্যাকেট রাখেন তো এই যে প্রাণ আপের কিছু ইয়ে করেন প্রাণ আপ এই ডেরি মিল্ক আপনাদের আছে তাই না আপনার সব কিছু নকল করেন এই ডেরি মিল্ক এই ডেরি মিল্ক কী দেন আপনারা চিপস আছে ডেরি মিল্ক ডেরি মিল্ক চিপস বিক্রি করেন আপনারা যা করবেন সব আপনাদের কোম্পানির নামে করবেন আমি বুঝতে পারছি যা করবেন আপনাদের কোম্পানির নামে তেঁতুল আচার ওজন আছে উৎপাদন তারিখ কই নভেম্বর 22 এটা আপনি আজকে তৈরি হয়েছে আজকে আপনি এক বছর নভেম্বর 22 কি এখন আর বুঝছি তো আপনার কথা হচ্ছে উৎপাদন তারিখ তো আপনি নভেম্বর দিয়ে রাখছেন কিন্তু এগুলো তৈরি হয় এই দুই একদিনের মধ্যে না এগুলো আপনারা অগ্রিম তারিখ দিয়ে রাখেন শোনেন এগুলো বাদ দিবেন আপনারা বাচ্চাদেরকে নিয়ে সিনেমিনি খেলার অধিকার আপনাদের নাই আপনারা এক বছর আগেই আপনারা এই তারিখ দিয়ে রাখছেন আচ্ছা আজকে প্যাকেট করছেন শোনেন আজকে কালকে প্যাকেট করছেন আর তারিখ দিয়ে রাখছেন হচ্ছে নভেম্বর 22 না আজকে আপনি ছাপাবেন কেন সব দেখবো আপনার সব দেখবো আমি ওগুলো হচ্ছে সব খেয়াল না তাই না